নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মেঘলা দিনেই আজ বাগানের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করার জন্য। আজ প্রথমেই আছে পুঁই শাকের বাগান, যেটা আগের ভিডিওতেও আমি কিছুটা সময় দেখিয়েছিলাম, আজও কিছুটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। পুঁই শাকগুলো কিন্তু খুবই টেস্টি, আর এটা বর্ষার পুঁই, আর হয়েছেও খুব সুন্দর। আর এখন চলে এলাম পুদিনা গাছে। পুদিনা গাছটা কিন্তু আমার সমস্ত কুকিং ভিডিওর একদম ডেকোরেশনের জন্য কিন্তু আমি এখান থেকেই পাতা সংগ্রহ করে ডেকোরেশন করে থাকি। গাছটা হয়েছেও খুব সুন্দর, বর্ষার জল পড়তে একটু বেড়েছে। আর এটা হচ্ছে শশা গাছ। শশা গাছটা কিন্তু প্রায় মৃত অবস্থাতেই পড়ে আছে, কারণ প্রচণ্ড তাপে শশা গাছটা পুড়ে গেছে। তবে এর আগে কিন্তু অনেক শশাই এই গাছটা থেকে আমরা পেয়েছি। এই পুঁই শাক গাছের পাশেই আছে বেগুন গাছ, এখানে তুলসী গাছেরও বাগান আছে। আর এই দেখুন বেগুন গাছগুলো, বেগুন গাছগুলো কিন্তু লতানো হয়। এই বেগুন গাছগুলোতে বেগুনগুলো কিন্তু খুব একটা বড় হয় না, কিন্তু বেগুনের স্বাদ কিন্তু খুবই ভালো আর প্রচুর পরিমাণ ফলে। আর এই পাশে আনারস গাছও আছে, আনারস গাছ লাগানো হয়েছে এবছর, গত বছরের গাছগুলো কেটে ফেলা হয়েছে। আর এখন এই দেখুন কমলা লেবুর গাছ, যেটা এবছরই লাগানো হয়েছে, ফল ধরেছিল, ফলগুলো আমরা ছিঁড়ে দিয়েছি গাছের গ্রোথের জন্য। আর এই পাশেও বেগুন গাছ লাগানো আছে, এই বেগুন গাছগুলো আরেকটু বড় হলেই কিন্তু আবারও বেগুন ধরতে শুরু করবে। আর এখানে আছে পাহাড়ি পাতা, এখানে আছে ফুল, বিভিন্ন রকমের ফুলের গাছ। এটা বাড়ির সামনের দিকটা, তাই এদিকটায় বেশি ফুলের গাছই আছে। আর ওটা বাড়ির একটা সাইডে, যে দিকটায় সবজি বাগানটা আছে, আরও একটা সাইডে সবজি বাগান আছে, সেটাও আমি দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে বাগানের কুমড়ো গাছের ফুল, যেটা থেকে শাশুড়িমা বড়া বাজছেন। আর এটা ডাল দিয়ে কুমড়ো ফুলের বড়া, এই বড়াটা কিভাবে বানাচ্ছে সেটাই আপনাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করলাম। প্রথমে এটা কিন্তু খেসারির ডালের বড়া, খেসারি ডালগুলো প্রথমে সকালে প্রায় 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল, এরপর ডালগুলো খুব মিহি করে শিলেই কিন্তু বেটে নেওয়া হয়েছে। শিলে বাটা টেস্টই আলাদা, এটা যদি মিক্সারে বেটে নিতাম তাহলে কিন্তু এত টেস্ট হতো না। আর এই বেটে নেওয়ার পর এখন ফুলগুলোকে ছাড়িয়ে নিতে, ফুলের মধ্যে যে হলুদ রঙের অংশটা আছে ওটা বাদ দিয়ে ফেলে দিতে হবে, আর তাহলেই কিন্তু সম্পূর্ণ ফুলটা কিন্তু খাওয়ার উপযোগী। এভাবেই সব ফুলগুলো থেকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, আর ভালো করে ধুয়ে পোকা টোকা আছে কিনা দেখে নেওয়া হচ্ছে। এবারে এই ফুলগুলোকে কিন্তু এই ডালের সাথে কিন্তু মেখে নেওয়া হবে। ডালটাকে খুব ভালো করে আগে ফেটানো হয়েছে, এরপর এর মধ্যে কুচানো পেঁয়াজ, হলুদ, নুন দিয়ে আবারও কিছু সময় ফেটানো হয়েছে। তারপরে কিন্তু এই যে কুমড়ো ফুলগুলো, যেটা আগে থেকে পরিষ্কার করে নেওয়া হয়েছিল, সেই ফুলগুলো এর মধ্যে দিয়ে একটা একটা করে দেওয়া হচ্ছে। দিয়ে ফুলগুলোর সাথে ডালের সাথে খুব ভালো করে চটকে নিতে হবে, চটকে নিয়ে তারপরে কড়াইতে ভাজা হবে। এই যে সব ফুলগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ডালের মধ্যে, এবার খুব ভালো করে ফুল, আর দিয়ে দিল কিন্তু কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার সাথে এবার ফুল আর ডাল খুব ভালো করে চটকে নেওয়া হচ্ছে। মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার উনুনটা ধরিয়ে দিচ্ছে। উনুন ধরিয়ে দেওয়ার পর এখানে কড়াই গরম হতে দিচ্ছে, কড়াইও কিন্তু গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবে সামান্য তেল, খুব কম তেলে, লোহার কড়াইতে যদি করা হয় খুব কম তেলে কিন্তু এই বড়াটা করা যাবে, আর মচমচেও হবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর একটা একটা করে বড়া কিন্তু এভাবেই ভেজে নেওয়া হবে।
একটা সাইড হয়ে গেছে আর একটা সাইড উল্টানো হচ্ছে। আমি এখানে কিন্তু আর কোনো তেল দেওয়া হয়নি। আর দেখুন দুদিকটা বেশ ক্রিস্পি হয়েছে কিন্তু, আর মচমচে ডালের সাথে গরম ভাতের সাথে কিন্তু এই বড়াটা খেতে খুবই ভালো লাগবে। কিংবা চায়ের সাথেও কিন্তু এই বড়াটা খেতে, সস দিয়ে খুবই ভালো লাগে খেতে।